শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা নিজ নিজ বাসস্থানে ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী প্রধান শিক্ষক, কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ সদর, কুমিল্লা। আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ১৩ থেকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জানব সমান্তর ধারা কাকে বলে, সমান্তর ধারা কিভাবে তৈরি হয়, সমান্তর ধারা কিভাবে তৈরি হয় তা জানার জন্য প্রথমে আমাদের ধারণা থাকতে হবে অনুক্রম সম্পর্কে। অনুক্রম কি, তোমরা লক্ষ্য করো, আমি একটি অনুক্রম লিখছি, ওয়ান থ্রি ফাইভ সেভেন, এটি একটি অনুক্রম। কেন অনুক্রম? এটি অনুক্রম কাকে বলা হয়? অনুক্রম হচ্ছে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে রাশি প্রত্যেক রাশির পূর্বের পদ ও পরের পদের মধ্যে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। প্রত্যেকটি অনুক্রমের একটি সাধারণ পদ থাকে। এই অনুক্রমটির একটি সাধারণ পদ হল 2n-1, যেখানে n হলো স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4 এভাবে n এর প্রত্যেকটি মানের জন্য অনুক্রমের এক একটি পদ পাওয়া যাবে। যেমন ধরো n সমান যখন 1 হবে তখন প্রথম পদটি দাঁড়াবে 2 × 1-1 = 1, n সমান যখন 2 হবে তখন দেখো 2 × 2 - 1, তখন দ্বিতীয় পদ 3 পাওয়া যাবে। n সমান যখন 3 হবে তখন দেখো 2 × 3 - 1, অর্থাৎ 6 - 1 = 5, তৃতীয় পদ পাওয়া যাবে। এভাবে প্রত্যেক অনুক্রমের একটি সাধারণ পদ থাকে। এই সাধারণ পদটাই হলো অনুক্রমের একটি বিশেষ নিয়ম। এই অনুক্রমকে যখন, অনুক্রমের পদগুলিকে যখন আমরা পরপর যোগ চিহ্ন দ্বারা সংযুক্ত করে দিব তখনই একটি ধারা তৈরি হবে। যেমন দেখো, আমরা যখন এই অনুক্রমের পদগুলির মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিব তখন এটি একটি ধারা তৈরি হবে। 1+3+5+7+, এটি একটি ধারা। গুরুত্বপূর্ণ দিক থেকে আমরা দুই ধরনের ধারা লক্ষ্য করি, একটি হলো সমান্তর ধারা আর একটি গুণোত্তর ধারা। আমরা আজকে আলোচনা করব সমান্তর ধারা নিয়ে এবং তার গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে আমরা প্রথমেই আগে জানি সমান্তর ধারা কাকে বলে, সংজ্ঞাটি লিখো। সমান্তর ধারা হচ্ছে কোন ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সব সময় সমান হলে ত
তাকে সমান্তর দ্বারা বলে। যেমন টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট, এটি একটি ধারা, সমান্তর ধারা। কিভাবে বুঝবো সমান্তর ধারা? তোমরা লক্ষ্য করো এই প্রথম দুই পদের পার্থক্য টু, এর পরের পদ দুই পদের পার্থক্য টু, এই দুই পদের পার্থক্য টু। খেয়াল করো প্রত্যেক পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য টু। যেমন আমরা আলাদা করে যদি লিখি, দ্বিতীয় পদ ফোর মাইনাস প্রথম পদ টু সমান টু, আবার তৃতীয় পদ সিক্স তার আগের পদ ফোর, সিক্স ফোর মাইনাস ফোর ইকুয়াল টু, এইট মাইনাস সিক্স ইকুয়াল টু। প্রত্যেক পরপর দুটি পদের পার্থক্য সমান, এই জন্য এটিকে বলা হয় সমান্তর ধারা। বন্ধুরা লক্ষ্য করো সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। সমান্তর দ্বারা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারবো এ সমান কত এখানে টু। আবার সমান্তর দ্বারা দুটি পদের পার্থক্যকে সাধারণ অন্তর বলা হয় এবং একে ডি দ্বারা প্রকাশ করা হয়। তার উত্তর ডি ইকুয়াল ফোর মাইনাস টু ইকুয়াল টু। তাহলে আমরা সমান্তর দ্বারার যে কোনো সমান্তর দ্বারা প্রথম পদকে প্রকাশ করবো কি দ্বারা? এ দ্বারা। আর সাধারণ অন্তরকে প্রকাশ করবো কি দ্বারা? ডি দ্বারা। সাধারণ অন্তর কিভাবে বের করব? সাধারণ অন্তর বের করব আমরা প্রত্যেক পদ থেকে তার আগের পদ, প্রত্যেক পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করে যা হয় সেটাই হবে তার সাধারণ অন্তর, এবং প্রকাশ করব কি দ্বারা? ডি দ্বারা। আর প্রথম পদকে প্রকাশ করব কি দ্বারা? এ দ্বারা। এই প্রথম পদ এ দ্বারা সাধারণত ডি দ্বারা প্রকাশ করে সমান্তর ধারার গাণিতিক সমস্যা সমাধান করার জন্যে দুটি সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি দুটি সূত্র লিখে দিচ্ছি, তোমরা সকলে লিখে নাও। সমান্তর দ্বারা একটি নির্দিষ্টতম পদ বের করার একটি সূত্র হচ্ছে সমান্তর ধারার এনতম পদ সমান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং আরেকটি সূত্র হচ্ছে সমান্তর দ্বারার এন সংখ্যক পদের সমষ্টি, সমান্তর দ্বারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই দুটি সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের সমান্তর ধারার গাণিতিক সমস্যাগুলির সমাধান করব। তাহলে বন্ধুরা এসো এবার আমরা বইয়ের একটি গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করি। তোমাদের অনুশীলনী 13.1 এ প্রশ্ন নাম্বার হবে তিন। এখানে একটি ধারা দেওয়া আছে, দেখো ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন, ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডট, ধারাটির কোন পদ থ্রি হান্ড্রেড ওয়ান? ধারাটির
গুণফল 301 খেয়াল করো আমাদের কি এখানে একটি দ্বারা দেওয়া আছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি পদ উল্লেখ করা আছে এর পরের পদগুলি আর উল্লেখ করা নাই আমাদেরকে বের করতে বলছে ধারাটি কোন পদ 301 অর্থাৎ কততম পদের মান হবে 301 এখানে চারটা পদ দেওয়া আছে তাহলে 301 কততম পদ এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে তাহলে এসো আমরা এর সমাধান নির্ণয় করি এখানে যে ধারাটি দেওয়া আছে আমরা লিখলাম 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ধারাটি প্রথম পদ ধারাটি প্রথম পদ কি দিয়ে প্রকাশ করি আমরা এ দ্বারা তাহলে প্রথম পদ এ ইকুয়াল দেওয়া আছে 4 ধারাটির সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করি ধারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর প্রকাশ করি আমরা ডি দ্বারা ডি সমান হবে কিভাবে বের করি প্রত্যেক পদ থেকে তার আগের পদ বিয়োগ করব তাহলে 7 থেকে কাকে বিয়োগ করব 4 বিয়োগ করব 7 মাইনাস 4 ইকুয়াল 3 আমরা পেলাম ধারাটির প্রথম পদ এ সমান 4 সাধারণ অন্তর ডি সমান 3 এবার আমরা 301 কততম পদ এটি আমরা জানা নাই আমরা জানি না আমরা ধরে নিব ধারাটির n তম পদ 301 মনে করি ধারাটির n তম পদ সমান হলো 301 আমরা এখন এর মান বের করলে বলতে পারবো 301 কততম পদ আমরা সমান্তর দ্বারা n তম পদ নির্ণয়ের সূত্র লিখে রেখেছি এখানে সমান্তর দ্বারা n তম পদ নির্ণয়ের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d এটা আমরা লিখবো আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d সুতরাং তাহলে আমরা n তম পদ পেলাম কত a প্লাস n মাইনাস 1 ইনটু d আর n তম পদের মান প্রশ্নে দেওয়া আছে কত 301 তাহলে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল হবে 301 সুতরাং a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল 301 এবার আমরা মান বসিয়ে ফেলব a সমান লিখছি কত আমরা 4 তাহলে এর জায়গায় লিখব 4 প্লাস n মাইনাস 1 ইনটু d d সমান কত আছে আমাদের এখানে 3 ইকুয়াল 301 বা 4 প্লাস 3 দ্বারা n মাইনাস 1 কে গুণ করব 3n মাইনাস 3 ইকুয়াল 301 বা এখানে ক্যালকুলেশন করলে আসবে 3n প্লাস 4 থেকে মাইনাস 3 চলে গেলে থাকবে প্লাস 1 ইকুয়াল 301 আমি এই পাশে লিখতেছি বা 3n ইকুয়াল হবে 301 মাইনাস 1 বা 3n ইকুয়াল হবে 300 বা n ইকুয়াল হবে 3 দ্বারা ভাগ 300 ডিভাইডেড বাই 3 এখানে 3 দ্বারা যখন আমরা ভাগ করব সুতরাং n ইকুয়াল বের হবে 100 খেয়াল করো n এর মান কত বের হলো 100 তার অর্থ হলো এই ধারাটির 100 তম পদের মান হবে 301 সুতরাং আমরা লিখতে পারবো প্রদত্ত ধারাটির
একশতম পদ সমান হবে 301। আমরা লিখে নেই, সুতরাং প্রদত্ত ধারাটির একশতম পদ সমান হবে 301। অর্থাৎ 301 কততম পদ? একশতম পদ। এটি হবে তোমাদের এই ধারার নির্দিষ্ট আনসার, প্রদত্ত ধারাটির একশতম পদ হবে 301। বন্ধুরা, তোমরা নিশ্চয় এতক্ষণে এই ধারাটির প্রশ্নটির সমাধান খাতায় লিখে ফেলছ। আমি এ পর্যায়ে আমরা আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা যদি এটি লিখে থাকো তাহলে আমি এবার বোর্ড থেকে এটি মুছে ফেলি। আমরা এরপরে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এরপরে তোমরা দেখো তোমাদের 13.1 এ 7 নাম্বার প্রশ্ন। আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। সাত নাম্বার প্রশ্নে দেওয়া আছে 8 + 16 + 24 ডট ধারাটি প্রথম নয়টি পদের সমষ্টি কত? ধারাটি প্রথম নয়টি পদের সমষ্টি কত? বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা আবার প্রথমে ধারাটি লিখব 8 + 16 + 24 + ডট। আগের প্রশ্নটির ন্যায় দেখো এই ধারাটির মধ্যেও প্রথম পদ দেওয়া আছে কত? 8। তাহলে আমরা প্রথম পদ এ সমান লিখতে পারি 8। লিখবো ধারাটির প্রথম পদ এ ইকুয়াল 8। সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করি? ডি দ্বারা। ডি ইকুয়াল হবে প্রত্যেক পদ থেকে তার আগের পদ বিয়োগ, তাহলে হবে 16 - 8 = 8। এবার এখানে ধারার পদ সংখ্যা উল্লেখ করা আছে, ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি যোগফল নির্ণয় করতে হবে। কয়টা পদ? 1, 2, 3 উল্লেখ আছে এখানে। এভাবে আরো বাকি পদগুলি সহ মোট প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে পদ সংখ্যা উল্লেখ করা আছে, আমরা লিখবো পদ সংখ্যা n সমান 9। প্রথম পদ a সমান 8, সাধারণত d সমান 8, পদ সংখ্যা n সমান 9। এই নয়টি পদের সমষ্টি নির্ণয় করব। আমরা এর আগে লিখে ফেলছি দেখো সমান্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি এখানে লেখা আছে sn = n/2 × 2a + n-1 × d। তাহলে আমরা লিখবো, আমরা জানি সমান্তর ধারার n পদের সমষ্টি sn = n/2 × 2a + n-1 × d। এই হিসেবে আমরা এখন পদ সংখ্যা দেওয়া আছে আমাদের n সমান 9, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং ধারাটি নয়টি প্রথম নয়টি পদের সমষ্টি S9 = (9/2 × 2 ×
এর মান বসাবো আমরা এ সমান আছে 8 প্লাস n এর মান বসাবো আমরা n সমান 9 মাইনাস 1 ইনটু d এর মান হলো 8 এবার আমরা ক্যালকুলেশন করব equal 9 by 2 into এখানে 2 into 8 আর 2 গুণা 16 plus 9 minus 1 এখানে মিয়ে করলে 8 into 8 এপাশে লিখতেছি সমান 9 by 2 into 16 plus 8 into 8 64 equal 9 by 2 into এখানে যোগ করলে 6 6 10 0 3 হলো 1 1 6 7 7 8 80 2 দিয়ে 80 কে ভাগ করলে 40 2 গুণ 80 9 গুণ 40 গুণ করলে 9 0 0 4 9 6 30 360 তাহলে খেয়াল করো আমরা যে 9টি পদের সমষ্টি বের করলাম 9টি পদের সমষ্টি বের হলো 360 আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি সুতরাং প্রদত্ত ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত হলো 360 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণ পর্যন্ত অধ্যায় 13 এ অনুশীলনী 13.1 এর সমান্তর দ্বারা সংজ্ঞা জানতে পেরেছ এবং সমান্তর দ্বারা সংশ্লিষ্ট দুটি গাণিতিক সমস্যার সমাধান পেয়েছ আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন তোমাদের বাড়ির জন্য কিছু কাজ দিয়ে দিব তোমরা যদি এই দুটি সমস্যার সমাধান বুঝতে পারো তাহলে আশা করি বাড়িতে গুলি নিজেরা করতে পারবে বাসায় তোমরা এই দুটি অনুসরণ করে বাড়ির কাজ দেওয়া গুলি নিজেরা ভালো করে করার চেষ্টা করবে বাইর কাজ হচ্ছে অনুশীলনী 13.1 তোমাদের বাইর কাজ হলো প্রশ্ন নং 2 নাম্বার 6 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বার 2 4 এবং 8 নং প্রশ্ন তোমরা বাড়ি থেকে করে নিয়ে করে ফেলবে এগুলি যখন বিদ্যালয় খোলা হয় তখন তোমাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দেখাবে শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা বাসায় ভালো থাকবে নিরাপদভাবে সামাজিক দূরত্ব বজায় থাকবে নিরাপদ দূরত্বে থাকবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে আবার দেখা হবে পরের ক্লাসে